আজ আমি করব রাজমার তরকারি করে দেখাবো। তো সেই জন্য আমি রাজমাগুলো সেদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে দিয়ে দু তিনটে সিটি দিয়ে, আর রাত থেকে ভিজিয়ে রেখেছিলাম। চলো দেখে নিই। সেদ্ধ হয়ে গেছে, এবার জল ঝরিয়ে ঝরিয়ে একটা বাটিতে তুলে নিচ্ছি আর আলুগুলোকে এরকম সাইজ করে কেটে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি তেল। সর্ষের তেল আর রিফাইন তেল মিশিয়ে রান্নাটা করবো। আলুগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য। আমি একটা মিডিয়াম সাইজের টমেটো, কাঁচা লঙ্কা একটা দুটো, যে যেমন ঝাল খান সে অনুযায়ী দেবেন। তিন ইঞ্চি মতন আদা, রসুন কয়েক কড়া রসুন সব বেটে এখানে রেখেছি মশলা করে। আর এখানে পেঁয়াজ, একটা বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি। এখানে একটা হাফ ক্যাপসিকাম কেটে নিয়েছি। রাজমা রান্না, রাজমা এমনিতে একটু হেলদি ফুড, একটু ফাইবারযুক্ত হেলদি ফুড, তো তার সাথে যদি ক্যাপসিকামটা দিই তো এটা আরও হেলদি হয়ে যাবে। সেজন্য আমি এটা দিয়ে রান্না করবো আজকে। আলুগুলো ভেজে নিচ্ছি, ঢাকা দিয়ে ভাজবো, যার ফলে সেদ্ধ হয়ে যাবে। এবার আমি এতে প্যাঁয়াজগুলো দিয়ে দেবো। এবার আমি তেলের মধ্যে তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারচিনি, সাজিতে দিয়ে দিলাম। একটা ভালো স্মেল বেরোচ্ছে। এবার আমি সব পেঁয়াজ ক্যাপসিকামগুলো দিয়ে ভাজি ভাজি। আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে, পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি মশলাটা দিয়ে দেবো। মশলাটা দিয়ে দিচ্ছি। আমি নিয়ে নিয়েছি গুঁড়ো মশলাগুলো। এখানে রয়েছে চিনি এক চামচ, লাল মরিচের গুঁড়ো হাফ চামচ, জিরে গুঁড়ো এক চামচ, লবণ এক চামচ, হলুদ এক চামচ। লবণটা আমি এখনই বেশি দেব না, কারণ হচ্ছে আমি সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম। মশলাগুলো সব দিয়ে দিলাম। অল্প একটু জল দিলাম, দিয়ে এবার ভালোভাবে কষবো, কষাবো আলুটা। ঢাকা দিয়ে মশলাটা কষাতে দিয়েছিলাম, এবার দেখি। দারুণ স্মেল বেরাচ্ছে, তোমরা করে দেখবে এভাবে। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে আর তেল ছাড়ছে, তার মানে মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি রাজমাগুলো দিয়ে দেবো। সেদ্ধ করা রাজমাগুলো দিয়ে দিয়েছি, এবার খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেবো। আমি হালকা মশলা দিয়ে রান্না করি, আপনারা চাইলে আর একটু বেশি মশলা দিয়েও রান্না করতে পারেন, সেই জন্য একটু কালারটা এরকম লাগছে, বাট খেতে ঠিকই হবে, খেতে টেস্টি হবে। ঝাল এবং চিনি যে যার স্বাদ মতন দেবেন। আমি এবার একটু ঢেকে দিচ্ছি এটা কিছুক্ষণের জন্য। ঝাল আর চিনি যে যার স্বাদ মতন, মানে মিষ্টি যে যার স্বাদ মতন দেবেন। আমরা ঝাল কম খাই বলে হচ্ছে আমি একটা কি দুটো লঙ্কা এরকম দিয়েছি বাটার সময়, এখন আর কোনো লঙ্কা দেবো না। এরকম ছোট কাপের এক কাপ জল দিলাম। দু মিনিট পর ফিরে এলাম। রান্নাটা আমাদের অলমোস্ট হয়ে এসছে, এবার নামানোর আগে গরম মশলা ছড়িয়ে দেবো একটু। রাজমার তরকারি আমাদের রেডি। এটা এরকম মাখা মাখায় রাখবো, এটা ঝোলা ঝোলা রাখলে একদমই ভালো লাগবে না। এটা রুটি পরোটা যে কোনো কিছু দিয়ে সাথে খেতে পারেন, রুটি পরোটার সাথে খেলে খুব ভালো লাগবে।
এবার গার্নিশের জন্য আমি একটু ধনে পাতা ছড়িয়ে দেবো উপর দিয়ে। ব্যাস কমপ্লিট। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন, এবং ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন, তার জন্য আগাম ধন্যবাদ রইল। আর কিছু ভুল ত্রুটি হলে সেটাও আমাকে অবশ্যই জানাবেন কমেন্টে, কারণ আমি সবটাই একা করি, রান্না থেকে বাটা মশলা থেকে ক্যামেরা থেকে শুরু করে যা কিছু আর কি পুরোটাই। তো কিছু ভুল ত্রুটি যদি হয়ে থাকে বা দেখতে যদি কোনো কারণে খারাপ লাগে বা কিছু হবে, আমাকে একটু জানাবেন প্লিজ, কী করলে কী ভালো হয় না হয় বন্ধু হিসাবে। আজকের মতন টাটা, সবাই ভীষণ ভালো থাকবেন।